আমি ওনাদের দালাল, দালাল হিসেবে যদি কবুল করে আমার নামাজ টামাজ কিছু লাগবে না। হ্যাঁ, গাউসে পাকের মরিদ যদি বলতে পারে, এই মান রব্বুকা, মনকিন নকির বলতে পারে, থো মান রব্বুকা কেটারে, আমার রব আব্দুল কাদের। এমনও হুজুরীর মজলিসে শ্রোতা আছে, ধরে নেন এর থেকে চার গুণ শ্রোতা, সে হুজুর বলছে নামাজ পড়তে হবে না, সে হুজুর বলছে দাড়ি রাখতে হবে না, বলে কোরআনে নামাজ পড়ার কথা নেই, দাড়ি রাখার কথা নেই। জি পরিষ্কার বলছে, বলছে আমি মুহাম্মাদকেও মানি না, মুহাম্মাদের নবী মুহাম্মাদের বাণীও মানি না। নাউজুবিল্লাহ বলতেছেন বহুত কষ্ট করে আপনারা বলে, হায় হায় এরকম কথা শুনেও একটু ঝেঁকে মেকে নাউজুবিল্লাহ বলারও আবেগ আপনাদের সবার নেই, একটু মন খুলে বলেন নাউজুবিল্লাহ। আরে ওই কথাটা তো বলা মন মুখে বলা দূরের কথা, মনে কল্পনাও কোনো ইমানদার করতে পারে? হ্যাঁ, আর সে দিব্যু লাইভের সামনে বলছে, আর বলেছে এর থেকেও চারজন লোক তার মজলিসে বসে বলছে ঠিক। তারা যদি তার ভক্ত না হবে, তারা যদি তার মহব্বত না করবে, তাহলে এই জাতীয় জি আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী পাকা পাকা বেঈমানি কথা বলছে, আর এরা হাত তুলে সমর্থন দিচ্ছে আর চিল্লে বলছে ঠিক। এবার বলেন, ভালোবাসতে গেলে আর ভক্ত হতে গেলে ভাবনা চিন্তা করার দরকার আছে না নাই? বলো, আমি 1300 বছর আগের কথা বলছি না জি, আরে বলো আমেরিকা রাশিয়া ফ্রান্সের কথা বলছি না, এই 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 হালের কথা বলছি, আর এই বাংলাদেশের কথা বলতেছি, ধাপ মারলি বাংলাদেশ। যদি বলেন ওদের আমাদের বলছেন কেন ভাই, এই জন্যই বলছি, এই যন্ত্র ওপারের কথা এপারে আনতেছে আর এপারের কথা ওপারে লে যাচ্ছে, ঠিক না ভুল? আমার ঘরের এই অপড়ুয়া অপড়ুয়া অবুজ ছেলেরা এটা যে কবে ওই চাটনি খাবে তার ঠিক নেই। তো মাশাআল্লাহ আমরা তৈরিও আছি, চাটনি খালি আমরাও পাল্টা এক সান্তাতে কেটে যায় সে বিষ খাইয়ে দেবো, টেনশন একটু শুধু হালকা করে বোঝালো যে যদি ভেবে চিনতে ভালো না বসি তাহলে কোথায় নিয়ে যেতে পারে ভাবতে পারছেন? বলেন বলেন কোথায় নিয়ে যেতে পারে? আর হাজার হাজার লোক তাকে ধনী ভোটে সমর্থন দিচ্ছে, হচ্ছে ঠিক? কি সবগুনার বলুন, শুনে তো আমি কত বাত, আমি গল্প শুনে বলছি না, নিজে তার কথা শুনে বলছি, নিজে তার কথা শুনে বলছি। আমি আজকে তো হালকা করে বললাম, দুই একটা জায়গায় 20-30টা লাইভ থাকে, সেসব জায়গায় ঝেঁকে দিছে অনেকবার, ও জানি তো খুব ভোজপাড়ায় ঝাঁকলি ও ঢাকায় চলে যাবে, ভোজপাড়ায় ঝাঁকলি কুমিল্লায় চলে যাবে, ওরা যখন ওখানে বসে ঝেঁকেছে আমি এখানে বসে পাচ্ছি, আমি ঝাঁকলি ওখানে পাবে না কেন? লোকে রাগ করে কিনা জানি না, তবে আমি মাঝে মাঝে বলে ফেলি, খুব আবেগের জায়গায় বলে ফেলি, দেখো ভাই তুমি কাইম সাহেবের যতই ভালোবাসো, তুমি আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানবা না, কাইম সাহেব ভালোবাসবা, কাইম সাহেব তোমার কিচ্ছু করে যাবে না, বলো সাফ কথা, তাতে তুমি ভালো না বাসলে কিচ্ছু যায় আসে, কিচ্ছু করে যাবে না কাইম সাহেব, এই দিতে পারবে? হ্যাঁ না বলেন, দিতে পারবে? যে এখন কেউ যদি খুব গর্বিত হয়, আত্মতুষ্টি লাভ করে যে আমি কাইম সাহেবের ভালোবাসি, ভালো করে বোঝেন, সে গল্প দিচ্ছে আমি কাইম সাহেবের ভালোবাসি, আমি জামিয়ার বিরাট ভালোবাসি, আমি ভোজপাড়া মাদ্রাসার বিরাট ভালোবাসি, আমি হাফিজ সাহেবের বিরাট ভালোবাসি, এ বাবা তুই ভালোবাসি তোর দাবিটা ভালো, ভালো আমি মেনে নিলাম, মেনে নিলাম জি। সে কাইম সাহেব যে নীতি যে আদর্শ যে আখলাক যে আমলকে ভালোবাসে, সেই আখলাক আমল নীতি আদর্শকে তো তুমি ভালোবাসো না ভাই, কে বলেছে তোমার যে ব্যক্তি আব্দুল কাইয়ুমকে তুমি ভালোবাসো ওই দাবি করে আল্লাহর কাছে ছাড় পেয়ে যাবে? ওটা তো হবে না, ওইটা তো হবে না। রাসূলুল্লাহ বললেন যে যাকে ভালোবাসে কিয়ামতের দিনে তার সঙ্গে তার হাসরটা হবে। এখন যদি অপরাধীরা অপরাধীকে ভালোবাসে, সুদ
মৎকর যদি মৎকরকে ভালোবাসে, মৎকর যদি সৎকরকে ভালোবাসে, সমাজ বিরোধী সমাজ বিরোধীকে ভালোবাসে, গানকর গানকরকে ভালোবাসে, বেপর্দার মানুষ বেপর্দাকে ভালোবাসে, যে দুষ্কৃতকারী সমাজ বিরোধী যারা তারা ওই জাতীয় সমাজ বিরোধীকে ভালোবাসে। এখন আপনি বলেন এই ভালোবাসার সম্পর্কে কিয়ামতের দিনে হাসর হবে। আচ্ছা, কিয়ামতের দিনে এই সব এই সমস্ত গুণের কোনো দাম আছে আল্লাহর কাছে? নেই, কারোর দাম নেই। জি, এখন মনে করেন একজন দিনদার আর একজন দিনদারকে ভালোবাসে, একজন আল্লাহওয়ালা আর একজন আল্লাহওয়ালাকে ভালোবাসে। প্রিয় ভাই আমার, এই গুণটার কিয়ামতের দিনে দাম আছে না নাই? কিন্তু এবার একটু প্লাস মাইনাস করে নেন, একজন ধর্মহারা আর একজন ধর্মওয়ালাকে ভালোবাসে। এখন ওই ধর্মহারাটা সে তো ভাবতে পারে যে আমি যখন একজন ভালো আলেম হাফেজ মুফতি মাওলানা এদেরকে যখন ভালোবাসছি, তাহলে কিয়ামতের দিনে আমার তো হাসরটা ওই লোকটার সঙ্গে হবে। ঠিক কিনা বলেন? তোমার আশা বাবা, কিন্তু আশায় ছাই ফেলে দেবে আল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের দিনে মানুষগুলো যখন হাসরের ময়দানে দণ্ডায়মান হবে, আমার আল্লাহ পাক পরিষ্কার বলে দেবেন, হে অপরাধীরা, তোমরা নেককারদের দল থেকে আলাদা হয়ে যাবে। কথা বোঝাতে পেরেছি কি? খোদ আল্লাহ নেককারদের দল থেকে বদকারদের আলাদা করে দেবে। সুতরাং দুনিয়ার দৃষ্টিতে আমি একজন ভালো মানুষকে ভালোবেসে হাদিস অনুযায়ী আশা করছি যে কিয়ামতের দিনে ওই লোকটার সঙ্গে আমার হাসরটা হবে। কিন্তু ভাই, কিয়ামতের দিনে স্বয়ং আল্লাহ অপরাধীদেরকে আলাদা করে দেবেন, বেলক করে দেবেন, সেপারেট করে দেবেন, নেককারদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নাই। কি প্রমাণ হলো তাহলে? প্রমাণ হলো এটা, আমি অপরাধী হয়ে যদি কোনো আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখতে চাই, ওটা দুনিয়াতে চলবে, কিন্তু আখেরাতে ওইটার উপকারিতা বলেন বলেন পাওয়া যাবে না। অতএব যদি আমি অপরাধী হয়ে বেদকার হয়ে যদি নেককারের সঙ্গে ভালোবাসতে যাই, নেককারও তোমায় সুযোগ দেবে, দেওয়া উচিত, তবে তোমার নিয়ত থাকতে হবে যে আমি ওই মানুষটার সহবতে ওই মানুষটার সঙ্গ লাভ করে আমি ভালো হব, আর ওই নেককার মানুষটারও নিয়ত করতে হবে এই অপরাধী বেনামাজি সমাজ বিরোধী শরিয়াত বিরোধী লোকটা আমার কাছে আসছে, আসুক, দেখি এই সমাজে লোকটাকে ভালো পথে ফেরাতে পারি কিনা, ফেরাতে চেষ্টা করব। চিল্লে বলেন সুবহানাল্লাহ। জি, এই নিয়ত যদি উভয়ের থাকে, আমি নেককার বলে আমার কাছে কোনো বদকার অসামাজিক লোক যাবে না, যায় না, এমনটি নয়, প্রচুর লোকে যায়। জি ভাই, আগামী তো যেতে পারবে, কিন্তু টার্গেট থাকতে হবে ওই লোকটার, আমি এই মানুষটার সঙ্গে এসে ভালো হব, আর নেককারটার টার্গেট থাকতে হবে আমি এই মানুষটাকে ভালো করব। উভয় আল্লাহর কাছে সওয়াব পাবে। কিন্তু যদি নীতিটা এমনটা হয় যে ও বদকার অসামাজিক ছাপারে হোক গে যা, আমারে ভীষণ পয়সা দেয়, টাকা দেয়, খুব হাতে হাত দিয়ে টাকা দেয়, সুতরাং ওরে ঘা দিলে হবে না, ও নামাজ পড়ে পড়ুক নাই না পড়ুক, ও যা পারে দুমদামারি যা পারে করুক গে যা, আমারে তো খাতির খাতরা করে পয়সা দিয়ে খাবার দাবার খাইয়ে হেবি সম্মান দিচ্ছে। ভাই, কপাল ওরও পুড়িয়েছে, এরও পুড়িয়েছে। কারণ দুটোই তো দুনিয়ার ধান্দা। ও দেখতেছে আমি যা খেদো, প্রকৃত আল্লাহর আল্লাহর দলে আমার জায়গা নেই, এই লোকটা যখন জায়গা দিচ্ছে এই সুযোগে যদি যাতে ওটা যায়, আর এ দেখতেছে যে এর মতো লোক থাকলে আমার পকেটটাও ভালো চলে, দুটোরই কপালে বিপদ আছে। তাহলে নিয়ত কি করতে হবে বাবা? ভালো মানুষের সঙ্গে খারাপ মানুষ মিশতে পারবে, নিয়ত চাই খারাপ মানুষটার আমি ভালো হব, আর ভালো মানুষটার নিয়ত চাই আমি তাকে ভালো করব। সুবহানাল্লাহ বলেন, উভয়ই সব হবে। লেটেস্ট দেখা গেল যে সে বেচারা ভালো হলো না,
তার কপালে নি। জি তবে আমি আমার ভালোটা বলো তার প্রেমে বাদ দেইনি, বলো আমি আমারটা রক্ষা করেছি, ও ওরটা করতে না পারলেও ভাই নিয়েছিল হইনি, গোনা হবে না, নিয়েছিল হইনি তাতে কি। সম্মানিত ভাইরা আমার, আমি এই কথাগুলো ঘোড়া থেকে একটা না আপনাদের মাথায় দিয়ে দিয়ে এসেছি। আমরা একদল মানুষ আছি, একদল মানে দু চারজন না, লক্ষ লক্ষ মানুষ রয়েছে দেশে যারা আলহামদুলিল্লাহ মসজিদ ভালোবাসে, মাদ্রাসা ভালোবাসে, আলেমকে ভালোবাসে, হাফেজকে ভালোবাসে, এবং এই ভালোবাসা শুধু মৌখিক না, রীতিমতো তারা আমল করে, নামাজ কালাম জিকির তসবিহ তেলাওয়াতের ভিতর দিয়ে তারা দৈহিক আমলটাও যেমন করে, কখনো দুটো কথা দিয়ে সাহায্য করে, কখনো দুটো পয়সা দিয়েও সাহায্য করে, এক কথায় ভালোবাসার খাতিরে যতটুকু করণীয় করতে চেষ্টা করে, এই মানুষগুলো আশা রাখতে পারে কাল কিয়ামতের মহা ময়দানে আমরা এই মানুষগুলোর জন্য হাসরটা লাভ করতে পারব। জোরে বলুন। জি প্রিয় ভাই, কিন্তু যারা ভালোবাসার দাবি করে কাজে লাগাবে না তাদেরকে তো আল্লাহ আলাদা করে দেবে। আমি তো কোরআন আয়াত দিয়ে বললাম, নবী এই জন্য বলেছেন, জি আল বারউ মা মাইয়ুখালিল ফালিয়ানজুর মাইয়ুখাল, নবী বললেন যে যে যার সঙ্গে দোস্তি করে বন্ধুত্ব করে সে কিয়ামতের দিনে তার সঙ্গে উঠবে, তার সঙ্গে হাসর হবে। ফলে প্রত্যেকটা দিনদার ইমানদার মানুষের উচিত, আমি পীর সাহেব, পীরজাদা, মাওলানা, মুফতি, হাফেজ সাহেব, হাজি সাহেব, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, সাধারণ দিনদার ইমানদার, কোন রাজনীতিবিদ, কাকে ভালোবাসছি, কোন কারণে কি স্বার্থে ভালোবাসছি। জি রাসূলুল্লাহ বললেন যদি পরকালের উপর উপকার পেতে চাও তাহলে তুমি কার সঙ্গে বন্ধুত্ব করছো ভাবনা চিন্তা করি বন্ধুত্বটা করো, ওইটা এলোডেও করো না। আমি আগে বলে বলেছি সমাজে বাঁচতে গেলে ডাক্তারেরও দরকার, মাস্টারেরও দরকার, একজন রাজনীতিবিদেরও দরকার, একজন এমএলএরও দরকার। জি তাদের সঙ্গে সামাজিকতা লেনদেন সব আমার চলতে পারে, ইসলাম শরীয়ত কোনো বাধা দেয়নি, বলেছি না বলিনি আগে, কিন্তু আন্তরিকতার ক্ষেত্রে রসুল বললেন তুমি যার সঙ্গে মনের ভালোবাসা, মনের প্রীতি তৈরি করবে ভাবনা চিন্তা করে ওই ব্যক্তিটা নির্ণয় করো, ওই ব্যক্তিটা ভাবনা চিন্তা করে নির্বাচন কর। কি গো কোরআন হাদিসের ফর্মুলা আমাদের মানার দরকার আছে না নাই? আপনারা কি বলছেন সবাই, মানার দরকার আছে না নাই? আবার ক্লিয়ার হয়ে নেন, দুনিয়ার দৃষ্টিতে যার সঙ্গে আমার মিশতে হোক, মিলতে হোক, ভাই আমি দুনিয়ার দৃষ্টিতে সেটা করব, কিন্তু যদি পরকালে কিছু পেতে চাই এবার আমার ভাবনা চিন্তা করা লাগবে, কার সঙ্গে কোন পরিবারে ছেলে বিয়ে দেবো, কোন পরিবার থেকে একটা মেয়ে এনে বৌমা বানাবো, জি আর কোন মানুষটাকে, কোন আলেমটাকে, কোন হাফেজকে, কোন পীর সাহেবকে, কাকে ভালোবাসবো, এগুলো আমার ভেবে চিন্তেই নির্ণয় করতে হবে। এর থেকে বিস্তার করে আর কথা বলবো না, তবে ভাবনা চিন্তা না করলে ঠকতে হবে।